সকালের সেশনটা দক্ষিণ আফ্রিকারই ছিল। স্বর্ণ ছাড়া বোলিংয়ে হতাশায় জুটেছে টাইগার বোলারদের ভাগ্যে। মাঝের সেশন থেকে আবার ঘুরে দাঁড়ানো শুরু, আর শেষ সেশনটাতে উল্টো ছুরি ঘুরেছেন বাংলাদেশের দলের বোলাররা, বিশেষ করে তাইজুল ইসলাম। শেষ দুই সেশনে তিনটি বড় উইকেট শিকার করেছেন তিনি। আর শেষ বিকেলে পথের কাঁটা হয়ে থাকা চেম্বা বাবুমাকে ফিরে টাইগার শিবিরে স্বস্তি এনে দেন খালেদ আহমেদ। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন আজ শুক্রবার পোর্ট এলিজাবেথের টস জিতে ব্যাটিং বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। দিন শেষে তারা 5 উইকেট হারিয়ে 278 রান সংগ্রহ করেছে। এই ম্যাচের শুরুর দিনই বাংলাদেশের বোলারদের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত দেওয়ার প্রবণতা। প্রথম টেস্টের মতো এই ম্যাচেও যেন ভুল সিদ্ধান্ত দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে দুই আম্পায়ার মরিস ইরাসমাস ও অ্যালাহেডন পালেকার। প্রথম দিনে 2 বার রিভিউনে উইকেট আদায় করেছে বাংলাদেশ, 2 বারের বোলারই তাইজুল। তবে সঠিক সময়ে রিভিউ নেওয়া টাইগার দলপতি মমিনুল হক প্রশংসার দাবিদার। আগের ম্যাচে তার রিভিউ নেওয়া নিয়ে সমালোচনার পর আজকে তার সিদ্ধান্ত বেশ কার্যকর প্রমাণিত হয়েছে। ব্যাট করতে নেমে ভালো শুরু করে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার এলগার ও সারেল এরুই। 72 বলে 52 রানে জুটি করেন তারা। দ্বাদশ ওভারের শেষ বলে জুটি ভাঙেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে 24 রান করে সাজ করে ফেরেন সারেল। এরপর এলগারকে সঙ্গ দেন কিকার পিটারসেন। এক প্রান্তে থিতু হয়ে ব্যাট করে 66 বলে 6 বাউন্ডারিতে অর্ধশত রান তুলে নেন এলগার। তার ব্যাটে ভর করে প্রথম সেশনে 107 রানে সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। এরপর উঠতে থাকে এলগারকে মাটিতে নামান তাইজুল ইসলাম। এলগার থামলে পিটারসেন ছুটতে থাকেন আপন গতিতে। ইবাদতের এক ওভারে টানা 3-4 হাঁকিয়ে তুলে নেন 50ও। এর কিছুক্ষণ পরে নামে 20টি খেলাও বন্ধ থাকে। খেলা শুরু হলে বাংলাদেশের বোলারদের পথের কাঁটা হয়ে দাঁড়ান পিটারসেন। এলগারের মতো এত আগ্রাসী না হলেও সুযোগ পেলে বাউন্ডারি হাঁকাচ্ছিলেন তিনি। 20টির আগে তুলে নিয়েছিলেন 50ও। তবে তার রান 70-এর ঘরে পৌঁছানোর আগে আঘাত হানেন তাইজুল। এরপর 124 বলে 64 রানের ইনিংস খেলে বিদায় নেন পিটারসেন। পরে রিকেলটনকে শেষ বিদায় করেন তাইজুল। দিনের শেষ ভাগে তাইজুলের বল রিকেলটনের গ্লোভস স্পর্শ করে লেগ স্লিপে থাকা ফিল্ডার ইয়াসিরের মুঠোয় জমা হলে ক্যাচ আউটের আবেদন করে বাংলাদেশ দল, কিন্তু আম্পায়ার ইরাসমাস তা সরাসরি নাকচ করে দেন। তবে তাইজুল ছিলেন আত্মবিশ্বাসী, অধিনায়ক মুমিনুলের রিভিউ নেন। রিপ্লেতে দেখা যায় বল রিকেলটনের গ্লোভসের উপরিভাগে লাগে, ফলে সিদ্ধান্ত বদলে আউট যান আম্পায়ার। 82 বলে 42 রান করে বিদায় নেন রিকেলটন।